সদ্যই হয়ে গেল দ্য হ্যান্ড অফ রিয়াল নক্ষত্র ২০২২ অ্যাওয়ার্ড অ্যান্ড সার্টিফিকেট ফর অল ক্যান্ডিডেটস কন্টেস্ট। লোটাস প্রেজেন্ট এই মেকআপ আর্টিস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 150 জন মেকআপ আর্টিস্ট এবং মডেল। এদিনের অনুষ্ঠান শুরু হয়েছিল উদ্বোধনের নৃত্য পরিবেশনের মাধ্যমে, তারপরই ছিল অতিথি সম্বর্ধনা। এইসবের মাঝে মডেল এবং মেকআপ আর্টিস্টদের চোখ ধাঁধানো পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছিল বিচারক মণ্ডলীদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, সমরণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রদীপ চক্রবর্তী, রণ চট্টোপাধ্যায়, মাধবীলতা মিত্র, শুভান্বিতা। প্রতিযোগিতা হয়েছে 3টি ক্যাটাগরিতে, ট্র্যাডিশনাল, ওয়েস্টার্ন এবং ক্রিয়েটিভ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতার জন্য ছিল ক্যাশ প্রাইজ, ট্রফি, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। এছাড়াও ছিল স্পেশাল ক্যাটাগরি অ্যাওয়ার্ড এক্সট্রা ফর 3 মেকআপ আর্টিস্ট অ্যান্ড 3 মডেল। এদিনের অনুষ্ঠানের আকর্ষণ ছিল বিধায়ক মদন মিত্রের উপস্থিতি। এবার একটা সুন্দর মোমেন্টও আমরা তুলে দিচ্ছি, দা স্যাপাস প্রো 2022 চিন্তন তার হাতে তুলে দিল একটা সুন্দর মোমেন্টও। তার সাথে আমাদের মধ্যে রয়েছেন কুনা শাহা ফ্রম নিউজ 24, আমাদের মধ্যে রয়েছেন কুনা শাহা ফ্রম নিউজ 24, স্যারকে রিকোয়েস্ট করবো একটু সামনে আসার জন্য এবং স্যারকেও আমরা বলার আগে শুধু এইটুকুনি বলবো, কখনো কোন বিপদে পড়লে আমি নাম বলছি না, একটি মিস সিরিয়াল করে, মডেলিংও করে, সে তো নিজেই বাচ্চা 18 বছর বয়স, ফার্স্ট ইয়ারের মেয়ে, তার বোনের বয়স 16, সে কি করে যে কাউকে বোধ হয় 500 না 1000 টাকা ধার দিয়েছিল, ফেরত দেয়নি বলে তাকে নিয়ে মারামারি করে কোর্টে ব্যাপারে 164 করে দিয়েছে। তার পরিণাম কি হয়েছে জানেন, পরশু থেকে মেয়েটি কাস্টাডিতে রয়েছে, কারণ আন্ডার এজ, না জেনে সে চলে গেছে কমপ্লেন করতে, যার টাকা চুরি হয়েছে যে ফিফটিন সেই কিন্তু নিজে কাস্টাডিতে বসে আছে দুদিন ধরে, এবং আগামীকাল তার ন্যাশনাল খেলা আছে, আজ শনিবার যদি বেরোতে না পারে ন্যাশনাল খেলতে পারবে না। সেও কিন্তু সিরিয়ালে হিরোইনের পাঠ করছে তার বোন। তাই আপনাদের কাছে লাভলি বলার আগে শুধু এইটুকুনি বলবো, কখনো যদি খুব বড় বিপদে পড়ে, শুড ইউ ফিল এনি সিনসিয়ার কোঅপারেশন, যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াবো। এবং যদি পাশে দাঁড়াতে পারি এবং সত্যি যদি কখনো আপনাদের কোনো কাজে লাগতে পারি, তখন বললেন ও মানে মেন মডেল আর 150 মেকআপ আর্টিস্ট সব মিলে 300। গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল, মমতা ব্যানার্জি যখন জোড়াসাঁকোর থেকে কয়েক লক্ষ মানুষকে নিয়ে ধর্মতলার দিকে এসছেন, সেই সময় আমি 162টা ক্লাবকে নিয়ে আমি বিটি রোডে কার্নিভাল করছিলাম। আমি 162টা ক্লাবকে নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে প্রায় 7 ঘন্টা আমার লড়াই করতে হয়েছে
এবং কত বড় ইনফ্রাস্ট্রাকচার থাকলে একটা প্রোগ্রাম করা যায় আমি জানি, তার কারণ আমি নিজে লিডার নই, আমি প্রোগ্রাম করা ছিল আমার হাতে করে আমি প্রোগ্রাম করি এবং আমার সব প্রোগ্রাম আমার নিজেরই ডাউন টু আর্থে থেকে আমরা লড়াই করি, আমাদের কেউ এসে উপর থেকে বসিয়ে দিয়ে যায়। আজকে যে মেয়েরা করছে এত কুল এবং এত স্মার্টলি ওরা অর্গানাইজ করছে এবং যেভাবে পরপর 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 আসছে প্রোগ্রামগুলো, তাতে এটা বোঝা যাচ্ছে যে আজকের এই প্রোগ্রামের পিছনে এদের প্রচণ্ড পরিশ্রম ছিল, প্রচণ্ড এরা মানে কমিটমেন্ট দিয়ে করছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইদানিংকালে ফাইভ স্টার সেভেন স্টারে ব্যাংককে কি বিউটি শো হচ্ছে আমি খবর রাখি না, তবে আজকে বিউটি শোর ক্লাস কিন্তু রিয়েলি ইট ওয়াজ এ ক্লাস বিউটি, যথেষ্ট ভালো পার্টিসিপেন্ট ছিল, যাদের মধ্যে থেকে অনেকেই খুব তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত। আজকে স্যাম্পলদের যে দেখলাম এটা আমার মনে হয় কলকাতার মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যতগুলো বড়ো প্রোগ্রাম হয় তার মধ্যে অন্যতম, এবং আমার কাছে এখনও পর্যন্ত যতগুলো খবর আছে 197 এখানে পার্টিসিপেট করেছে এবং আপনাদের মাধ্যমে যে মডেলদেরকে আপনারা মেকআপ করছেন সেটা মাথায়